14 Pro Singapore variant 256 GB. Singapore 99% battery health. 99% battery health. 79. Without box. Without box. 256 GB. 256 GB. 12 Pro কিন্তু চাইদা খারাপ না. ভালো. হ্যাঁ, আবার এই কালারটাও সুন্দর, সবাই কালারটা খোঁজে. আরেকটা আছে যে এটা হচ্ছে 100% battery health. 100% কালার 128 GB variant. Instant Plus এটা না? Condition তো খুব ভালো দেখতে হচ্ছে. Condition fresh. অনেকেই খুঁজে ভাই Pixel 7 Pro কোথায় পাবো ইউজ. গত ভিডিও তো ছিল. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারো ইউজড খুব ভালো ভালো কিছু কালেকশন নিয়ে চলে আসছি. অ্যাপলের একদম 14 থেকে শুরু করে 14 প্রো, পাশাপাশি 13 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স, যা যা ডিভাইসের প্রয়োজন হয়ে থাকে অ্যাপেলের, স্পেশালি 11 প্রো ম্যাক্স, প্রত্যেকটা ডিভাইসে থাকবে অনেক ভালো একটা প্রাইস। যারা স্পেশালি পছন্দ করেন যে ভাইয়া বসুন্ধরা থেকে আমরা ডিভাইস পারচেস করব, বাট প্রাইসটা বেশি আমার একটা সবাই জান, প্রাইসটা যেন আমরা ভালো পাই এবং ভালো একটা ডিভাইস পাই, তাদের কথা চিন্তা করে আজকে এই সপ্তাহে চলে আসছি। ভালো একটা ডিভাইস থাকবে, ভালো একটা প্রাইস থাকবে। অ্যান্ড্রয়েড লাভার যারা আছেন দেখেন পিক্সেলের কালেকশন 7 প্রো থেকে শুরু করে পিক্সেলের 6 প্রো সব কিছু আজকে অ্যাভেলেবেল মার্কেটে। ভালো একটা প্রাইস, লো বাজারের কিছু আমরা অ্যান্ড্রয়েড পেয়ে যাবো। শাওমি আছে, স্যামসাংয়ের কালেকশন আমরা দেখতে পাচ্ছি, নোট সিরিজের কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে, লো বাজারের যদি S20 বা S20 প্লাসের কালেকশন এইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। মিনি কালেকশন স্পেশালি অনেকে পছন্দ করেন, যেহেতু আসলে আইফোন এখন মিনি ভুলে গেছে, তো স্পেশালি 12 mini 13 mini লাগলেও ভাইয়ের কাছে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না, ইনটেক কালেকশনগুলো তো থাকবে। তো কোথায় আছি কম কথা বলে প্রায় জানবো, আর সবটি কোথায় এটা আমরা আগে জানবো। আর কাকে দেখতে পাচ্ছি আমাদের জনি ভাইয়া, জনি ভাইয়া মানে হচ্ছে শুরু করি আছে আমাদের কাছে পিক্সেলের, মনে করেন পিক্সেল 4 4 5G 5, হ্যাঁ আচ্ছা ওকে, 4 এর প্রাইস পড়বে হচ্ছে 17,000 টাকা। এটা 17,000? জি, গুগল পিক্সেল 4 এ না? হ্যাঁ, 64 GB গুগল পিক্সেল 4 এ 5G, 4 এ 5G। এটা কিন্তু বড় সরো ডিভাইস। জি জি, স্টোরেজ কত? এটা 6, এটা হচ্ছে 128 GB, 6 128 128। আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা কেমন? এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 20,500 টাকা। এটা 20,500 টাকা? জি জি, 5A 24,000 টাকা। এটা 24,000? 6 128? হ্যাঁ, এটা 6 128। এগুলো তো চার্জ ব্যাকআপ ভালো পাবেন, চার্জ ব্যাকআপ মানে ক্যামেরা সবকিছু, ফটোগ্রাফির জন্য মাস্ট ট্রাই পিক্সেল। তারপর হচ্ছে পিক্সেল 6 প্রো পাবেন আমাদের কাছে, পিক্সেল 6 প্রো, ওয়াও একটা কালার 6 প্রো। এটা হচ্ছে 12 128 GB ভেরিয়েন্টের, এর প্রাইস পড়বে হচ্ছে আপনার 128 আপনার, এটার প্রাইসটা দিব হচ্ছে 29,000 টাকা। 29,000 টাকা গুগল পিক্সেল 6A, আই থিঙ্ক একটা মার্কেটে খুবই ভালো প্রাইস, খুব ভালো প্রাইস, খুবই ভালো প্রাইস। কালার আছে, কোয়ান্টিটি থাকবে, চুজ করে নিতে পারবেন। এটার একটা প্রাইস, আবার এটার একটা প্রাইস, এটার প্রাইসটা হচ্ছে আপনার 30,000 72,000 ফুল ফ্রেশ একটা S10 প্লাস আছে আমাদের কাছে বক্স সহ, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস ফুল বক্স, ফুল বক্স। হ্যাঁ, এটার প্রাইস পড়বে হচ্ছে 29,000 টাকা। 29,000 টাকা S10 প্লাস এটা না? কন্ডিশন তো খুব ভালো দেখতে হচ্ছে, কন্ডিশন ফ্রেশ, এটাও 128 GB ভেরিয়েন্ট। এটা হচ্ছে 8 128 8 128 8 128। তারপর হচ্ছে আমাদের কাছে নোট 20 আল্ট্রা আছে, নোট 20 আল্ট্রা। হ্যাঁ, এটা হচ্ছে বক্স চার্জার সবকিছু সহ নোট 20 আল্ট্রা, অরিজিনাল চার্জার কেবল সব থাকে, সবকিছু থাকবে না? 12256, 12256, এটার প্রাইস পড়ে 56,000 টাকা, এটা 56,000। হ্যাঁ, বক্স চার্জার সবকিছু সহ, সবকিছু উইথ ফুল বক্স। হ্যাঁ, নোট 10 লাইট আছে আমাদের কাছে একটা স্যামসাং এর, এটাও বক্স সহ, নোট 10 লাইট। জি,
এটার প্রাইস পড়বে হচ্ছে 25000 টাকা এটা 25000 25000 টাকা নোট 10 লাইট নোট 10 লাইট উইথ ফুল বক্স উইথ ফুল বক্স S20 আছে S20 প্লাস আছে হ্যাঁ S20 বাজেটের মধ্যে হ্যান্ডি না বাজেটের মধ্যে খুব সুন্দর চমৎকার গুড লুকিং একটা ফোন হচ্ছে S20 হ্যাঁ তাদের বাজেট 25000 টাকা তাদের জন্য এটা বেস্ট হতে পারে বেস্ট আচ্ছা প্রাইস আসি এটার প্রাইস পড়বে হচ্ছে 25000 টাকা 25000 টাকা স্যামসাং গ্যালাক্সি S20 S20 জি জি আচ্ছা স্ন্যাপড্রাগন প্রসেসর আছে আচ্ছা প্লাসটা S20 প্লাস এটার প্রাইস পড়বে হচ্ছে 30000 টাকা এটা 30000 30000 টাকা S20 প্লাস পড়বে আচ্ছা কন্ডিশন একদম ফ্রেশ থাকে কন্ডিশন ফ্রেশ এটা আছে একটা লাস্ট এটা হচ্ছে Redmi Note 10s Note 10s 664 GB ভেরিয়েন্টের এটার প্রাইস পড়বে হচ্ছে 14000 টাকা 14000 জি Note 10s 664 জি জি 464 না এটা কিন্তু 664 এটা 664 তারপর আমরা আইফোনে চলে যাই আমাদের কাছে আইফোনের 14 সিরিজে যাই 14 প্রো এটা হচ্ছে 14 প্রো 256 GB 14 প্রো 256 56 GB 99% ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ বক্স টক সবকিছু সহ একটা ফোন ওয়াও যদি এটা আপনি আমাদের কাছ থেকে নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে এটার 123000 টাকা 123000 123000 টাকা 14 প্রো সিঙ্গাপুর ভেরিয়েন্ট 256 GB 99% ব্যাটারি হেলথ 99% ব্যাটারি হেলথ আর এগুলো তো এখন ক্রাশ সবার না ভাইয়া এটা যে পার্পল কালারটা না হ্যাঁ ডিপ পার্পল হচ্ছে এটা 14 একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ ওয়াও 14 ফ্রেশ কম পাওয়া যায় হোয়াইট কালার 14 অনেকে চায় মানে এই কালারটা হোয়াইট কালার 14 এটার প্রাইস পড়বে হচ্ছে 90000 টাকা এটা তো ব্যাটারি হেলথ 100% ব্যাটারি হেলথ একদম অল্প কিছু দিন ইউজ আচ্ছা মানে এটা জাস্ট নতুন হিসেবেই নিয়া যাবে এরকম কন্ডিশন হচ্ছে 13 প্রো ম্যাক্স আছে আমাদের কাছে 128 GB 93% ব্যাটারি হেলথ 93% এটার প্রাইস পড়বে হচ্ছে 94000 হ্যাঁ গ্রিন কালার কালারটা সুন্দর কালারটা জোস আর্মি কালার 128 জিবি ফুল ফ্রেশ কোনো তেমন কোনো স্ক্র্যাচ নাই ব্যাটারি হেলথ একটু কম 93% ব্যাটারি হেলথ বাট এখন কিন্তু ব্যাটারি হেলথ এরকম মেনে নেওয়াটা স্বাভাবিক কারণ 14ই তো অনেক পুরনো হয়ে গেল জি জি আর এটা যাদের বাজেটটা কম তাই এটা নিতে পারেন 128 GB হ্যাঁ 128 GB আমাদের কাছে আরেকটা আছে যে এটা হচ্ছে 100% ব্যাটারি হেলথ ব্লু কালার 128 GB ভেরিয়েন্টের এটা যদি নেন প্রাইস পড়বে হচ্ছে 106000 টাকা এটা 106000 টাকা 100% ব্যাটারি হেলথ 128 GB ব্লু কালার তারপর হচ্ছে 256 GB হ্যাঁ এটা হচ্ছে 94% ব্যাটারি হেলথ এটার প্রাইস হচ্ছে 100000 টাকা এটা ফ্ল্যাট 100000 টাকা ফ্ল্যাট 100000 টাকা এটা হচ্ছে গ্রিন কালার 256 GB 94% ব্যাটারি হেলথ 94% ব্যাটারি হেলথ এবং USL ডিভাইসে যে দেখেন অ্যান্টেনা আছে এগুলো ভালো হয় আই থিং এখনো তো একদম ফ্রেশ খুব ভালো ফুল আপডেট করা থাকবে যে আমাদের কাছে আরো 13 প্রো ম্যাক্স আছে 13 প্রো ম্যাক্স এর মোটামুটি ভালো কালেকশন আছে এগুলো ছাড়াও আরো কালেকশন আছে যদি 13 প্রো ম্যাক্স আপনারা চান হ্যাঁ আমাদের কাছে আপনারা নক দিলে আপনাকে এরকম রিকোয়ারমেন্ট এত ব্যাটারি হেলথ এত ডিজি লাগবে বললে আমরা ম্যানেজ করে দিতে পারব বাজেটে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই 12 পাবেন আইফোন 12 আইফোন 12 এটা হচ্ছে 128 GB 87% ব্যাটারি হেলথ পার্পল কালার এটা যদি নেন প্রাইস পড়বে হচ্ছে আপনার 57000 57 কত আছে জানো ভাইয়া এটা ব্যাটারি হেলথ আছে হচ্ছে 87% জি আচ্ছা 12 পরে কিন্তু চাহিদা খারাপ না ভালো হ্যাঁ আবার এই কালারটাও সুন্দর সবাই কালারটা খোঁজে এই কালারটা রেয়ার পাওয়া যায় না 12 মিনি হ্যাঁ 46000 টাকা 93% ব্যাটারি হেলথ 64 GB 93% ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ একটা ফোন মানে মিনি কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না কেবল সবকিছু সহ সবকিছু কেবল অ্যাভেলেবল থাকে জি তারপর হচ্ছে লো বাজেটের আইফোনের মধ্যে আমাদের কাছে আইফোন 8 আছে 19000 টাকার মধ্যে 8 পাওয়া যাবেন 64 জিবি 19 না একটু ডিসকাউন্ট হবে ভাইয়া ভাই 19000 টাকায় কম আসলে জান 18500 টাকা 18500 টাকা 18500 টাকায় আইফোন 8 পাবেন এটা হচ্ছে 64 জিবি ব্যাটারি চেঞ্জও থাকতে পারে ব্যাটারি চেঞ্জ ছাড়াও অরিজিনাল থাকতে পারে এবং ভাইয়ের কাছে আসলে কি আপনার কন্ডিশন ভালো পাবেন আমার কাছে আসলে আমার ফোনের কি হিস্ট্রি কোনো সার্ভিস হিস্ট্রি আছে কিনা বা কিভাবে আপনি বুঝবেন যে ফোনটা জেনুইন কিনা বুস্ট করা হয়েছে কিনা ব্যাটারি চেঞ্জ করেছেন এ টু জেড আপনাকে বুঝে আপনাকে আমি ফোন মানে আমরা জানতে পারবো সব জি সবকিছু জানতে পারবেন আইফোন 8 64 তারপরে হচ্ছে এক্স আর পাবেন এক্স আর ডুয়াল সিম 128 GB এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 32500 টাকা ডুয়াল সিম 128 GB ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম 128 GB 86% ব্যাটারি হেলথ আচ্ছা ওকে 64 গুলা কেমন 64 গুলা আপাতত আমাদের কাছে নাই 64 গুলার প্রাইস 29 এরকম 29 বা 28 পাশে এরকমই হয় কিন্তু এরকম হয় আর এগুলো কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম জি এক্সআর এখন এক্সআর এক্সএস এগুলো মার্কেটে একটু শর্ট পাওয়া যাচ্ছে না আগের মতো এই ফোনগুলো এখন অ্যাভেলেবল না আচ্ছা ওকে 11 এ আসবো ভাই হ্যাঁ 11 64 GB প্রাইস পড়বে হচ্ছে 39500 টাকা 39500 টাকা 64 GB 64 GB 87% ব্যাটারি 87% ব্যাটারি হেলথ আছে পরে 89-90 এরকম ব্যাটারি হেলথ আছে আচ্ছা আচ্ছা ওকে ওয়াও ক্যামেরা দেখেন 11 কিন্তু ভাইয়া মানে ওই যে শুরু হইছে ওদের মানে রিলিজ করা এখন স্টিল চলতেছে এবং মানুষ পছন্দ করে এখন আপনি ব্র্যান্ড নিউ 11 পাবেন মানে ওই যে হয় না যে অনেক সময় একটা ডিভাইস আসলে কিছুদিন পর মানুষ আর পছন্দ করে না এই সমস্যা ওই সমস্যা ভালো লাগে না কিন্তু 11 কিন্তু দেখেন চলছেই ভালো জিনিস তারপরে হচ্ছে এক্সএস ম্যাক্স তো পাবেন আমাদের কাছে 256 GB ভেরিয়েন্টের গুলো প্রাইস করবে 43000 টাকা 43 করে 43 256 GB 256 GB 11 প্রো ম্যাক্স 256 GB আপনারা যদি বক্স ছাড়া নেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে হচ্ছে
সেগুলো আমাদের কাছে আছে, বক্সো 11 প্রো ম্যাক্স 85 ব্যাটারি নিলে পড়বে হচ্ছে 65 পড়বে এটার প্রাইস, 65 তারপরে হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে 68, এটা ব্যাটারি হেলথটা একটু বেশি 256 GB. আচ্ছা মানে কন্ডিশন থাকবে কিন্তু অনেক ভালো, কন্ডিশন অনেক ভালো, রিপেয়ার হিস্টরি নাই. তারপরে হচ্ছে ইয়া বক্সার 12 প্রো ম্যাক্স আছে, 90% ব্যাটারি হেলথ, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 79 উইদাউট বক্স 256 GB. তাছাড়া যদি আপনার ব্র্যান্ড নিউ আইফোন 14 প্রো 14 প্রো ম্যাক্স 14 প্লাস আছে, 14 প্লাস এগুলো নিতে চান, অথবা পিক্সেল 7, স্যামসাং এর S23 Ultra, S22 Ultra, সবই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন. এগুলার প্রাইস যেহেতু স্টেবল না, আমরা বলছি না, আপনারা আমাদেরকে মেসেজ করে অথবা ফোন করে এগুলার প্রাইস জেনে ডিটেইলস জেনে নেবেন. ওকে, লাস্ট আরেকটা হুয়াওয়ে ডিভাইস ছিল, মেবি এটা হুয়াওয়ে P30 Lite. হুয়াওয়ে P30 Lite স্লিম ডিভাইস, কিন্তু স্লিম ডিভাইস কম বাজেটের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা. 10,000 না, জি জি, হুয়াওয়ে P30 Lite. আচ্ছা, মূলত ভাইয়ের কাছে হয় কি, যে ডিভাইস গুলো থাকে আমি বরাবরই বলি যে একদম বাসা বাসা ডিভাইস থাকে, কন্ডিশন থাকবে একদম ফ্রেশ, আপনি যেটাই নিতে আসেন না কেন কন্ডিশন কিন্তু আমার মনে হয় যে দেখে অনেক বেশি ভালো লাগবে. তো শেষে জনি ভাইকে বলি কুরিয়ার এবং গ্যারান্টি ওয়ারেন্টিটা একটু ক্লিয়ার করে, এটা হচ্ছে আমাদের 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এন্ড 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে. আর যদি কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনার ফোনটা পাঠিয়ে দেবো. এই দুইটা জিনিস থাকলে আপনার পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে পুরান অথবা নতুন যে কোনো ডিভাইস নিতে পারবেন, পারচেজ করতে পারবেন. আচ্ছা ওকে, আর শেষে একটা মজার কথা বলে দিই, আজকে আমরা যে ভাইকে দেখতে পাচ্ছি, ভাইয়ের শপটা দেখতে পাচ্ছি পিছনে এরকম এলোমেলো, ভাইকে তো খুব সুন্দর করে ডেকোরেশন করবো শুধুমাত্র আমাদের জন্যই, তাই না ভাইয়া? অবশ্যই ভাই, ইনশাআল্লাহ খুব রিসেন্ট মানে নেক্সট ভিডিওতে ডেকোরেশন সহ সুন্দর একটা এক্সটেন্ড গ্যাজেটকে দেখতে পারবো. সাইনবোর্ডটাও চেঞ্জ হবে, অনেকে সাইনবোর্ড দেখে খুঁজে পায় না, অন্য নাম দেওয়া আছে, অথবা সবকিছুই চেঞ্জ হবে ইনশাআল্লাহ. ওকে, তাহলে আজকে বিদায় নিচ্ছি ভাইয়া, ভালো থাকবেন, দেখা হবে খুব দ্রুত নতুন ভাবে. জি, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম.